সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় থাকিনি ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষায় ছিল পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনা ঘটে এতে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান এরই সুযোগ নিয়ে উনিশশো সালের সাতই অক্টোবর প্রেসিডেন্ট স্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে সংবিধান বাতিল কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা শেখ মুজিব সহ বেশ কজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ সকল মৌলিক অধিকার কেড়ে নেয়া আয়ুব খানের ক্ষমতা দখল উনিশশো আটান্ন সালের সাতাশে অক্টোবর জেনারেল আয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশ বাধ্য করে ক্ষমতা দখল করেন তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে যেসব পদক্ষেপ নেন তা হল এক নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দুই পূর্ব ঘোষিত উনিশশো সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা তিন দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত চার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট আশি হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় তাদের ভোটেই রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি উনিশশো সালে আশি হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সমূহ পাকিস্তান সৃষ্টির আগে পূর্ববাংলা অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল কিন্তু উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো উনষাট উনিশশো অর্থ পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট পরদদের মাত্র ১১৩ কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট উনিশশো থেকে উনিশশো ১৯৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল বাইশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা পূর্ব বাংলায় পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে প্রশাসনিক বৈষম্য পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল মোট অফিসারের মাত্র পাঁচ শতাংশ সাধারণ সৈনিকদের মাত্র চার শতাংশ নৌবাহিনীর উচ্চপদে উনিশ শতাংশ নিম্নপদে নয় শতাংশ বিমান বাহিনীর পাইলটদের এগারো শতাংশ এবং টেকনিশিয়ানদের এক দশমিক সাত শতাংশ ছিল বাঙালি শিক্ষাক্ষেত্রে বৈষম্য পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়েছিল পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণেরও বেশি বরাদ্দ লাভ করতে থাকে ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সামাজিক বৈষম্য পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায় মানুষ প্রতিবাদ করে আন্দোলন দানা বেঁধে ওঠে সামরিক শাসন বিরোধী আন্দোলন আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে উনিশশো সাল থেকেই পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয় উনিশশো সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরওয়ারদিক গ্রেফতার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে এরপর একই বছরের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগমান হয় ১৯৬২ সালে আয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ মুখর হয়ে ওঠে ছাত্র সমাজ পনেরো দফা কর্মসূচি ঘোষণা করে শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবীও অংশগ্রহণ করে এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক এন এনডিএফ গঠিত হয় এই সংগঠন আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে সালের ছয়ই সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ সতেরো দিন ধরে অব্যাহত ছিল তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল বিষয়টি পূর্ব পাকিস্তানের জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং বৈষম্যমূলক মনে হয়েছিল এ সময় এ সময় ইসলাম বিপন্ন রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে হিন্দু আনির অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয় পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্ত শাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষ অধিক মাত্রায় আকৃষ্ট হতে থাকে ছয় দফা পূর্ব বাংলার সনদ। ঐতিহাসিক ছয় দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রে চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ছয় দফার স্বায়ত্তশাসনের দাবি নামায় উনিশশো সালের পাঁচ থেকে ছয়ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা দাবি তুলে ধরেন দফাগুলো হলো এক পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতি সরকার হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে তিন দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দুধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা চার সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পাঁচ অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ছয় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেয়া গুরুত্ব ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে আয়ু সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের এক নম্বর শত্রু বলে চিহ্নিত করে পাকিস্তান সরকার ছয় দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বরং শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা তার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না তাই তিনি সে সময়ে গোপনে গঠিত বিপ্লবী পরিষদের সদস্যদের তাদের পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দিয়েছিলেন বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে এবং একটি নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবগুলো ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দি করবে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করবে পরিকল্পনাটির ব্যাপারে একবার শেখ মুজিব ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই তা ফাঁস হয়ে যায় এরপর পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করে শাসক গোষ্ঠী এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করে এ মামলায় রাজনীতিবিদ বেসামরিক সরকারি কর্মকর্তা সামরিক ও প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ সহ মোট ৩৫ জনকে আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয় এক নম্বর আসামি তাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২১ ও একশো একত্রিশ ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয় বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে উনিশশো সালের উনিশে জুন এ মামলার শুনানি শুরু হয় মামলা শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয় ছাত্র সমাজের এগারো দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনে রূপ লাভ করে ছয় দফা ও এগারো দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত করতে অনুপ্রেরণা যোগায় উনিশশো সালের গণ পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উনিশশো সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয় ইতিহাসে এটি ঊনসত্তরের গণ অভ্যুত্থান নামে পরিচিত এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে সকল গণতান্ত্রিক দল পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয় আন্দোলন যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন প্রদেশব্যাপী ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে অবশেষে উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় অন্য নেতৃবৃন্দকেও মুক্তি দেয়া হয় আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি প্রেসকোর্স ময়দানে বর্তমান সরার্দি উদ্যান ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় তদানীন্তন ডাকসুর ভিপি ছাত্রনেতা জনাব তোফায়ল আহমেদ এ প্রস্তাব উত্থাপন করেন গণ অভ্যুত্থানে ঐতিহাসিক প্রস্তাব উনিশশো সালের গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় উনিশশো সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলা জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সত্তরের নির্বাচন এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে উনিশশো উনসত্তরের গণ ব্যাপক প্রভাব ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শে এসব অর্জন সম্ভব হয় উনিশশো সত্তর সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা উনিশশো সালের পঁচিশে মার্চ আয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ইয়াইয়া খান উক্ত পদে আসীন হন তিনি আঠাশে মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন তবে পাকিস্তানি ইতপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল নির্বাচন বিষয়ে কোনো নিয়মকানুনও ছিল না অবশেষে উনিশশো সত্তর সালে সাতই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ ন্যাব মুসলিম লীগ তাইম মুসলিম লীগ কনভেনশন পাকিস্তান পিপলস পার্টি ডেমোক্রেটিক পার্টি জামায়াত ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে আওয়ামী লীগ নির্বাচনকে ছয় দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে নির্বাচনে পাঁচ কোটি চৌষট্টি লাখ ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানি ছিল তিন কোটি বাইশ লাখ উনিশশো সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসন লাভ করে সংরক্ষিত মহিলা আসন সাতটি সহ আওয়ামী লীগ মোট একশো সাতষট্টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে সংরক্ষিত দশটি মহিলা আসন সহ মোট তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ দুইশো আটানব্বইটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় ছিল নজিরবিহীন আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও ছয় দফার পক্ষে গণরায় লাভ করে নির্বাচনের গুরুত্ব উনিশশো সত্তর সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ফলে ছয় দফা ও এগারো দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায় বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয় তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে পরিণতিতে স্বাধীন সার্বভৌম ও বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে